তো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা প্লাস চ্যানেল। তো আপনারা আজ থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন যে টপিকটা কী হতে চলেছে। তো আমরা জানি যে পাবজি মোবাইল কিন্তু একটা মানে খুবই দুর্দান্ত একটা পপুলার গেম। তো এই গেমটা কিন্তু কিছুদিন আগে ব্যান হয়ে গিয়েছিলো। তো ইন্ডিয়ান ইউজার এতটাই বেশি ছিল যে তাদেরকে আবার মানে ইন্ডিয়ান ইউজারের জন্য কিন্তু আবার কিন্তু এই পাবজি মোবাইল ইন্ডিয়ান কিন্তু একটা মানে লঞ্চ করতে হয়েছে। ওকে, তো এবার প্রবলেম যেটা আসছে যে এই পাবজি মোবাইল ইন্ডিয়া এটা কিন্তু মানে প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড করতে খুবই প্রবলেম হচ্ছে। তো আমি আজ আপনাদেরকে ভিডিও দেখাবো যে কীভাবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। তো তার জন্য যে প্রসেসগুলো আমাদের ফলো করতে হবে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো। তো আমি ইউটিউবে দেখলাম যে এই মানে এই টপিক নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করছে, বাট সেগুলো দেখে দেখলাম যে ভিপিএন ইউজ করতে হচ্ছে, ভিপিএন ইউজ করতে হচ্ছে বা অনেক মানে লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। তো আমি খুবই সহজ প্রসেসে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা কিন্তু কোনো পার্ট মিস করবেন না, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক দিতে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাদেরকে জানান যে কীভাবে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ওকে, আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিও স্টার্ট করি। তো এর জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, প্রথমে কিন্তু আমরা প্লে স্টোরটা ওপেন করবো। তো প্লে স্টোরটা আমরা ওপেন করার পর, তো প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোর সার্চ বক্স আছে, ওখানে কিন্তু আমরা এটা সার্চ করবো যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা সার্চ করার পর যে এই গেমটা দেখতে পাচ্ছেন কিন্তু আসছে, এখানে কি লেখা আসছে? আনরেজিস্টার্ড। তো এখানে আমি মানে আগে রেজিস্ট্রেশন অপশন দিয়েছিল, সেটা আমি করা হয়েছে বলে এখানে লেখা হয়েছে আনরেজিস্টার অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এটা আমরা স্কিপ করে দিই, এটা কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো এখানে প্রথমে কোনো ব্রাউজার খুলে নেবো, তো ক্রোম ব্রাউজারটা খুললে বেশি ভালো হয়, যেহেতু গুগলের একটা মানে ব্রাউজার যেটা ভালোই চলে দেখেছি আমরা। তো এখানে সার্চ করতে হবে, তাদের ওয়েবসাইট যেতে হবে যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, এইটা কিন্তু আপনাদের কিন্তু সার্চ করতে হবে। তো এটা সার্চ করার পর গুগলে গিয়ে তো এখানে দেখবেন নিচের দিকে একটা অপশন আছে, মানে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে লেখা আছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, এখানে ক্লিক করবো, এটা অফিসিয়াল। তো এখানে ক্লিক করবো, ক্লিক করার পর পরে একটা পেজ চলে আসবে। তো পেজে দেখবো আমরা এখানে একটা অপশন আছে যেটা আছে আর্লি অ্যাক্সেস নাও, ঠিক আছে? তো আর্লি অ্যাক্সেস নাও কিন্তু এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে, যে আর্লি অ্যাক্সেস নাও গিয়ে। ওকে, তো এই যে ইয়েলো কালার যেটা লেখা আছে এটা কিন্তু ক্লিক করতে হবে। তো এরপরে আসবে নেক্সট পেজ। তো নেক্সট পেজ এখানে কী লেখা আছে দেখুন, যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, তো এটা প্লে স্টোর থেকে দেখাচ্ছে। তো এখানে নিচে দেখবো আমরা একটা অপশন আছে যে বিকাম এ টেস্টার, ঠিক আছে? তো বিকাম এ টেস্টার যে ব্লু কালারের যে একটা আন্ডারলাইন করে দেওয়া আছে এটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এটা ক্লিক করার পর আপনি কিন্তু প্লে স্টোর থেকে টোটালি কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এটা ক্লিক করার পর দেখবেন এখান থেকে ডাইরেক্টও আপনি কিন্তু চলে যেতে পারবেন প্লে স্টোরে, বা আপনি এটা স্কিপ করার পর প্লে স্টোরে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখানে যদি ডাইরেক্ট যেতে চাই তাহলে এখানে লিখতে হবে, এখানে কিন্তু ক্লিক করতে হবে যে ডাউনলোড ইট অন গুগল প্লে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে যাবে। তো এখানে কিন্তু একটা কথা বলে দিই আপনাদেরকে, এটা করার পর প্লে স্টোর যাওয়ার পর দেখতে পারি যে না, এখনও কিন্তু দিচ্ছে না, এই যে আনরেজিস্টার অপশানটা আছে বা এখানে অপশান নাও দিতে পারে ডাউনলোড করার। বাট আপনারা কিন্তু 5-10 মিনিট ওয়েট করবেন, হ্যাঁ? এটা একটা প্রসেস যেটা হলো সেটা কিন্তু টাইম লাগবে প্রসেসটা হতে, যেহেতু সার্ভারে প্রবলেম থাকে। তো 5-10 মিনিট ওয়েট করবেন, ওয়েট করার পর স্কিপ করার পর আবার অন করবেন, অন করার প্লে স্টোর যাবেন, দেখবেন কিন্তু দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দিয়েছি, স্কিপ করার পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি এটা ডাউনলোড করা আছে অলরেডি আমার, তা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্লে অপশন আসছে। তো এখানে প্লে করার পর দেখছি কিন্তু গেম কিন্তু অন হয়ে গেছে। ওকে, তো আশা করছি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যে মানে কীভাবে ডাউনলোড করতে হবে। আর একটা কথা বলবো যে এটা যে ডাটা ট্রান্সফার, যেমন ধরুন আগে আমরা পাবজি খেলেছি, তো ওই যে আগের যে গেমটা ছিল সেটা ব্যান হওয়ার পর যে আমাদের ওইখানে যে আইডিটা ছিল সেগুলো কিন্তু এখানে ট্রান্সফার করতে হবে ডাটাটা, মানে ওই আইডিটা কিন্তু এই পাবজি ইন্ডিয়া এটাতে কিন্তু চলবে ওই আইডিটাই। ওকে, তো এই আইডি বা ডাটাটা কীভাবে ট্রান্সফার করতে হয় তার নিয়ে কিন্তু আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো, যদি আপনারা রিকোয়েস্ট করেন, যদি আপনাদের দরকার হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি তারও একটা কিন্তু ভিডিও কিন্তু মানে পার্টিকুলার একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো আপনাদেরকে। ওকে, তো আমি যেটা বলছি যে ভিপিএন ইউজ করা, ভিপিএন ইউজ করা সাধারণত আমি কিন্তু চাই না মোবাইলে ভিপিএন ইউজ করতে, বা আমি নিজে রেকমেন্ড করবো না, কারণ মোবাইলের সিকিউরিটি কিন্তু খুবই প্রবলেম হয় ভিপিএন ইউজ করলে। ওকে, তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বলতে পারলাম। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করতে ভুলবেন না, আর যদি ভিডিও নিয়ে কোনো মানে মন্তব্য থাকে কনভার্স কমেন্ট করে জানাবেন যে আমি এই পার্টটা বুঝতে পারিনি, তো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো সব কিছু। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাদেরকে জানান যে কীভাবে ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে পাবজি ইন্ডিয়া, ঠিক আছে? তো এই ধরনের টেলিটের ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, বাংলায় কিন্তু সব কিন্তু টেলিটের ভিডিও কিন্তু এখানে আমি আপলোড করে থাকি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।